ডক্টর গালেব সাহেব তখন অ্যারেস্ট, জেলে, আমি তখন ভারপ্রাপ্ত আমির। এখন তার মুক্তির জন্য খালি সংগ্রাম করে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে রিজাইন দিতে হয়েছে। আল্লাহর রহমতে সেখানে এখন আমার ক্লাস নেই। 16 বছর পরে, 16 বছর পরে আল্লাহ দুনিয়ায় কি চেঞ্জ করে, পৃথিবীর নজির এটা। অন্যায় ভাবে আমাকে চাপ দিয়ে রিজাইন দিয়েছিলেন যে হয় আহলে হাদিসের উদ্ধার করবো তুমি যাও, না হলে রিজাইন দেবা। বিশ্ববিদ্যালয়ের চাকরি রিজাইন দিয়েছিলাম। আর 16 বছর পরে এখন অ্যাডমিন চেঞ্জ, এখন বলে স্যার আমার এসে ক্লাস নেই। দেখা, সামান্য ক্লাসের ত্রুটি এই বান্দার মুখে ছিল না। বেইমানি যারা করার তারা করে, চিরজীবনী করে, মুসলিউদ্দিন বেইমান না, আলহামদুলিল্লাহ। বলতে চাই না আমি কাহিনি। বগুড়ায় আন্দোলন করব ডক্টর গালেবের মুক্তির জন্য, অনুমতি লাগে, ওসি সাহেবের কাছে পাঠালাম, এই সিরাজগঞ্জের আব্দুল লতিফ সাহেবকে পারমিশন নিয়ে আসেন। তিনি গেলেন ওসি সাহেবের কাছে, গিয়ে বলতেন স্যার অন্যায় ভাবে তো আমাদের নেতাদেরকে, লোকজনকে, 45 জন মানুষ অ্যারেস্ট আমাদের, এখন একটু প্রতিবাদ করতে তো দিবেন, মুক্তি দাবি তো করতে দিবেন। আপনার খালি বাহ্যিক দিক দেখেছেন, ভিতরে যে কি পরিমাণ খার খার কর কর আছে, কত ওসি, কত ডিসি, কত এসপি, কত কোর্ট, কত গোয়েন্দা, কত ডিজি এফআই, কত এনএসআই দরবারে এই আল্লাহর বান্দার ঘুরতে যে 24টা ঘন্টা, পৃথিবীর কেউ জানে না, যার জন্য দৌড়েছি সে জীবন একদিন জিজ্ঞাসা করেন নি। আল্লাহ মাফ করুক আপনাকে। পাঠালাম সেখানে, বলেন স্যার একটু অনুমতি দেন। না অনুমতি তো দেওয়া যাবে না, আপনারা সন্ত্রাসী, বোমা মারেন, আপনারা বোমা মারেন। আমি শিখিয়ে দিয়েছিলাম যে এই প্রশ্ন তোলার সাথে সাথে প্রশ্ন তুলবেন আপনি। এই বগুড়া ডিস্ট্রিক্টে 40% আহলে হাদিস আছে, কম পক্ষে 60% হানাফি আছে। চাপাই মনে 50-50 আহলে হাদিস আছে, রাজশাহীতে 40-60 আহলে হাদিস আছে, চাপাই সাতক্ষীরায় ওই পরিমাণে আছে, 40-60 আহলে হাদিস আছে, ঢাকা ডিস্ট্রিক্ট আছে, সারা গাইবান্ধায় প্রচুর আছে, সারা বাংলাদেশে 3-3.5 কোটি আহলে হাদিস সেই যুগে বসবাস করে, 3.5 কোটি আহলে হাদিস সন্ত্রাসী হয়, আর 3.5 কোটি আহলে হাদিস বোমা না, শুধু যদি ফুল দেয়া ঢেল দেয় এই বাংলাদেশে ডুই বাজাবে। মানে কোন বুদ্ধিতে বলতেছেন একজন ওসি সাহেব ভাইয়া, আহলে হাদিস সব সন্ত্রাসী, বোমা মারতে হবে 3.5 কোটি মানুষের, ফুল দেওয়া যদি ডেল দেয় বাংলাদেশ ডুবে যাবে। বুঝা শুনা কথা কোন ওসি সাহেব, কয়েকটা ছেলে এখানে বোমা মারেছে, তাদেরকে ধরা কোনো ব্যাপার না একটা রাষ্ট্রের জন্য। সেখানে পুলিশ আছে, সেখানে র‍্যাব আছে, সেখানে পদাতিক বাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, গোয়েন্দা বিভাগ আছে, আধাসামরিক বাহিনী আছে, ওই 5-6টা বোমা দেশের কোন জায়গায় কি বোমা মারে, এটা একটা রাষ্ট্রের জন্য সেটাকে কন্ট্রোল করা কতক্ষণের ব্যাপার, কি বুঝাচ্ছেন? আমরা ওই রাষ্ট্রে বসবাস করি, সারা পৃথিবীর কিছু নিয়ম কানুন, পুলিশি রুল, গোয়েন্দা বিভাগের আইন কানুন কিছু আমাদেরও জানা আছে। কি বলছেন যে গোটা একটা দেশে 3.5 কোটি মানুষ সন্ত্রাসী হয়, তাহলে দেশ চলবে? সন্ত্রাসের সীমাবদ্ধ কিছু মানুষ আছে, অ্যারেস্ট করুন, আইনের মুখোমুখি নিন, আপত্তি নেই। ওসি সাহেব বললেন যে যান, আপনাদের পারমিশন দিয়ে দিলাম। দিলেন? হ্যাঁ দিলাম। যে কারণ কি? যে আমার বউ আপনাকে মতো আহলে হাদিস। কিভাবে? আপনারাও বুকে হাত বাঁধেন, আমার বউ বুকে হাত বাঁধে, আসলে হানাফিরা বুকে হাত বাঁধে, নারীরা সবাই রসিকতা করলেন আর কি। যাই পারমিশন দিয়ে দিলেন, বিভিন্ন জায়গায় আমরা বগুড়া এজিটেশন করলাম, একটার পিছনে যে কি খরকট পুরানো, আজকালকার চামচা পোলা মানে তা জানে না, কমেন্ট করে মোবাইলে ছাড়ে, গল্প ছাড়ে, তুমি কিছু জানো, তুমি কিছু বোঝো, তোমার কিছু জানা আছে, বেউকু ব্যাদ বা হাম্মক থাকা, তুমি মন্তব্য করো মানে, তুমি চিনো কারা কারা কি করেছো ওখানে? সম্মানিত উপস্থিতি, নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই, মা বোনেরা ভালো করে শুনুন, বাহির থেকে যারা আছেন তারাও শুনুন, পুরুষের মতোই নারীর সালাত, বুকেই হাত বাঁধতে হবে, পুরুষও বাঁধিবে, নারীও বাঁধিবে, ওই আলামিন জামি মসজিদে আল্লাহর নবী
বান্দিতেন বুকের উপরে সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি ইবনে খুযাইমা রয়েছে সহি আল বুখারীতে রয়েছে কোন কোন সুনান কিতাবে নাবিন নিসার কথা আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর মুজাফফর বিন মহসিন ঢাকার আলামিন জামে খুতবা দেয় হানাফি বাইরে সেখানে খুতবা শুনতে আসে আমি সেদিন বাইরে সালাত আদায় করছি আমি তো হলাম একটা খেতের মানুষ রাস্তাঘাটে সালাত আদায় করি পথে ঘাটে ঘোরাফেরা করি আমার কোনো গাড়িও নেই আমার তো ভিআইপি ভাবও নেই আল্লাহর রহমতে স্বাভাবিক চলাফেরা করে রাস্তায় সেদিন সালাত আদায় করে কয়েকজন হানাফি ভাই এসেছেন খুতবা শুনতে এসেছে বলছেন যে ও আপনি মসলিউদ্দিন সাহেব না যে হ্যাঁ আমি মসলিউদ্দিন সাহেব সুব বাদ দেন সাধারণ অনুষ্ঠান একজন একটু ডক্টর মুজাফফর সাহেবকে আর আব্দুর রাজ্জাক সাহেবকে বলে দিয়েন যাতে তো কড়া কড়া করে কথাবার্তা না বলে ঠিক আছে বয়স যখন সামান্য বেশি বললে শুনতেও পারে আর সম্মান তো করেই পথে ঘাটে যা বলে বলুক সামনে বললে কেউ বেয়াদবি করে নেই কোনোদিন আলহামদুলিল্লাহ কথাটা ভকাইটা বলাফান সারা এতটুকু আছে ওই বাইরে ইশারা দিয়ে দিছে চলে আসছে আলহামদুলিল্লাহ করে অনেকে বললেন ডক্টর মুজাফফর যদি আপনি বলতেন তাহলে চলে আসতো বেউকুবের মতো কাজ তো আমি করবো না তার আরেক জায়গায় ওয়াদা আছে সম্মান সেটা অন্য জিনিস